আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা আমের প্রিপারেশন। এটা হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে খুবই মজাদার একটা ডেজার্টের প্রিপারেশন বলতে পারেন। সকাল বিকালের নাস্তাটা খুবই ভালো লাগবে। তো আমি এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমটা আমি ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি, যতটুকু অংশ ছিল বাড়তি ওটা আমি চামচ দিয়ে গলিয়ে নিচ্ছি। এটা আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করিনি, হাত দিয়ে কুচলিয়ে নিয়েছি। এখনই আমের মধ্যে আমি 2 কাপ মুড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটার পরিবর্তে 2টা আমও নিতে পারেন। এখন আমের মধ্যে 2 কাপ মুড়ি দিয়ে মুড়িটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো চিনি দেব না, আর আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমি এটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মুড়ির সাথে আমের সাথে। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব, লিকুইড দুধ ব্যবহার করব না। গুঁড়ো দুধ দিলে এটার স্বাদ খুবই ভালো আসে। আমি এখন এখানে 5 চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা নিতে পারেন। 5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে। আমি এখানে নিয়েছি ডানো ফুল ক্রিম দুধটা। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে নিতে পারেন। এখন আমি এখানে দুধের সাথে আমের সাথে মুড়িটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে আমার। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। আপনাদের আমটা যদি টক হয়ে থাকে তাহলে আপনারা কিছুটা চিনি ব্যবহার করতে পারেন। এটা আপনারা একবার হলেও করে দেখবেন, খুবই মজাদার সুস্বাদু একটা ডেজার্টের রেসিপি এটা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।